জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, অনেক রিকোয়েস্ট এসছে, রিকোয়েস্ট ছাড়াও আমি করতাম, দেরি ছিল বলে করিনি, তাও যখন রিকোয়েস্ট করছে আজকের ভিডিওতে পুরোপুরি জামাই ষষ্ঠীর ডিটেল আপনাদের সঙ্গে আলোচনা করব, কী কী পুজো করতে হবে, কীভাবে সহজে করবেন, কম সময় করবেন, কীভাবে সুন্দরভাবে করবেন এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজো পুরোপুরি আজকে বলবো। আর এই জামাই ষষ্ঠীর দিনটা আমাদের বাঙালির পরিবারের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন, খুব আনন্দ উৎসবে আমরা মেতে উঠি, এবং যত আনন্দ উৎসব আমাদের রয়েছে তার সঙ্গে পুজো পাঠও রয়েছে, এইভাবেই আমাদের সনাতন ধর্ম তৈরি। তাই অবশ্যই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তবে আজকের ভিডিও শুরু করা যাক। হর হর মহাদেব, আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলে, আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজি চক্রবর্তী। তবে দেরি না করে আজকের ভিডিও আরম্ভ। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষে ষষ্ঠী তিথিতে প্রত্যেক বছর এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পালিত হয়, কিন্তু এবছর যেহেতু আগের বছর মলমাস ছিলেন, তাই মলমাস থাকার জন্য সমস্ত কিছু একটু একটু করে পিছিয়ে গেছে। এবছর জ্যৈষ্ঠ মাসে হচ্ছে না, আষাঢ় মাসে হচ্ছে। কবে লাগছে ষষ্ঠী সেটা বলবো, প্রথমে বলি 31শে জ্যৈষ্ঠ, 15ই জুন মঙ্গলবার রাত্রি 7টা 37 মিনিটে আমাদের অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী লাগছে, এবং পরের দিন অর্থাৎ পয়লা আষাঢ় মাসে 1 তারিখ, 16ই জুন বুধবার রাত্রি 6টা 58 মিনিট পর্যন্ত ষষ্ঠী থাকছে, অর্থাৎ সারাদিনের দিন ষষ্ঠী পালন করা হবে। পয়লা আষাঢ় 16ই জুন সারাদিন ষষ্ঠী পালন করা হবে, এই দিনই ষষ্ঠী পুজো জামাই ষষ্ঠী। এবার বলবো জামাই ষষ্ঠী কীভাবে পুজো করবেন। এটাকে অরণ্য ষষ্ঠী পালন করা হয়, জামাই ষষ্ঠী আমরা বলি, কারণ এই দিন প্রত্যেক ঘরে জামাইরা আসে, এসে তাদেরকে আনন্দ উৎসব জামাইদের বরণ করে, একটি জামাইদের দিন বলা যেতে পারে। এবার এই জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী, প্রত্যেকটা ষষ্ঠী পুজো করা হয় কিন্তু একটাই কারণ, ষষ্ঠী পুজোই আমাদের সন্তানাদি মঙ্গল, অর্থাৎ সন্তানদের মঙ্গল কামনার জন্য সদবা মারা করে থাকে, অর্থাৎ মায়েরা করে থাকে সন্তানের মঙ্গল, সে যেই ষষ্ঠী হোক, তার মধ্যে জামাই ষষ্ঠী অন্যতম। এখানে মেয়ে জামাই উভয়ের জন্যই করা হয় এবং তাদের নাতি নাতনির জন্য অবশ্যই করা হয়। জামাই ষষ্ঠীর কিছু পদ্ধতি রয়েছে, মানে কিভাবে করতে হয়, মেয়েদের মতো মেয়েদের জন্যই বেশিরভাগ বলবো। সেটা হলো এখানে বিশেষ একটা জিনিস, তেল আর হলুদ রাখতে হবে, সাদা কাপড় বা সাদা সুতো কাপড় সেটাই হলুদ মাখিয়ে রাখতে হবে, 6টা করে থাকতে হবে, অর্থাৎ ষষ্ঠী 6খানা এরকম সুতো করতে হবে। হ্যাঁ, করে সেটাকে হলুদ মাখিয়ে রাখতে হবে। বাঁশের পাতা লাগবে 6টা, পান লাগবে 6টা, সুপুরি লাগবে 6টা, ঠিক আছে। আর হলুদ, তেল হলুদ তো বললাম 6টা লাগবে। এইবার আর কি লাগবে, এর সঙ্গে লাগবে আমাদের যেটা সেটা হলো দই, খই, চিড়ে, এই এইটা হলো এর প্রসাদ, এবং নৈবেদ্য অবশ্যই যত সামান্য লাগবে, ঠিক আছে। একটা বটের ডাল হলে তো ভালোই হয়, নাহলে বাঁশপাতা দিয়ে করতে হবে। বেশিরভাগ পুজোটা কোথায় হয়, পুজোটা হয় কোনো ষষ্ঠীতলায়, অর্থাৎ যেখানে বট গাছ রয়েছে সেইখানে এই ধরনের পুজোটি হয়, না হলে কোনো একটা জায়গায় যেখানে সবাই ষষ্ঠীতলা বলে সেখানে হয়, বা কোনো বাড়িতে কয়েকজন মিলে এটা করতে পারে, ঠিক আছে। লকডাউনে বাড়িতেই আপনারা করতে পারেন, কয়েকজন মিলে বাড়িতে করবেন, অসুবিধা নেই, ঠাকুরমশাইকে পুজো করবে। এই এইভাবে মোটামুটি সাজাবেন, আর নৈবেদ্য লাগবে, ফলমূল লাগবে, আর বেশি কিছু নেই, এই জিনিসটাই লাগবে, এবং যাদের যা নিয়ম সেটা করবেন। একটা তালের পাতা, একটা আম লাগবে, ঠিক আছে। এই 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 কটা জিনিস আপনার উপাচার রাখলেই হবে, ঠিক আছে। এইবার পুজোটা করতে হবে কি, যে পুজো করবে ঠাকুরমশাই যদি পুজো করেন, বা নিজেরাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুজো করতে হবে ষষ্ঠী দেবীর পুজো, আমরা ষষ্ঠী দেবীর অনেক বলেছি, তাও একবার বলেছি, ষষ্ঠী ধ্যানটা হলো দি ভোজানাং হেম গৌর রত্নালঙ্কার ভূষিতম বরদা ভব হস্তাঞ্চৈব সর্পাত বস্ত পরিধানাং পিঙ্গল বস্ত কৃষ্ণ অঙ্কিত ষষ্ঠী শূলং বিজয়ে। যে কোনো বিয়ের বইতে বা ষষ্ঠী দেবীর বইতে এরকমভাবে ষষ্ঠী মন্ত্র এটা পড়ে দেবেন, নিত্যকর্ম পদ্ধতিতে অবশ্যই আছে। তারপরে কীভাবে পুজো করবেন, সবাচারে পুজো করবেন, বলবেন ওম এতে গন্ধা পুষ্পে ওম রজতাসনায় ষষ্ঠী দেব্যই নমা, ও তারপর ওম এতে গন্ধা পুষ্পে ষষ্ঠী দেবী স্বাগতম 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 সুস্বাগতম এতৎ পদ্মায় ষষ্ঠী দে ওম ষষ্ঠী দেব্যই নমা এত অর্ঘায় ওম ষষ্ঠী দেব্যই নমা এতৎ ইদন আজমনিয়াং ওম ষষ্ঠী দেব্যই নমা।
এস মধু পরকাং ওং ষষ্ঠীতে বৈ নম এস পুনরাজমণিয়াং ওং ষষ্ঠীতে বৈ নম এত ইদং সানীয় ষষ্ঠীতে বৈ নম ওম ইদং অর্ঘং ষষ্ঠীতে বৈ নম ওম ইদং গন্ধ ষষ্ঠীতে বৈ নম ওম ইদং সচন্দন পুষ্প ষষ্ঠীতে বৈ নম ইদং ধূপ ষষ্ঠীতে বৈ নম ইদং দীপ ওং ষষ্ঠীতে বৈ নম ইদং এতান ফলানি নৈবেদ্যং ষষ্ঠীতে বৈ নম ইতং পানত গঙ্গাধকং ষষ্ঠীতে বৈ নম ইতং অস্তং বস্তং ষষ্ঠীতে বৈ নম এইভাবে পড়বেন। ষোলো আচারে পুজো করলে অবশ্যই করবেন। গামছা অবশ্যই একটা লিখে দেবেন। আবার বলবেন এবার প্রণাম মন্ত্র, ওম জয় দেবী জগত মাতা জগদানন্দ পছানি মম কল্যাণ কলুমে ষষ্ঠীদেব বৈ নম অস্তুতে। এই হলো ষষ্ঠীদেবীর প্রণাম। এইভাবে ষষ্ঠীদেবীর প্রণাম করবেন আর এইভাবে পুজো করবেন। আর অঞ্জলি মন্ত্র প্রথমে আচমন করে অঞ্জলি মন্ত্র বলবেন, এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম অরণ্য ষষ্ঠী দেবিকা ওই নম। আবার এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম অরণ্য ষষ্ঠী দেবিকা নম, এরকম তিনবার বলবেন। তারপরে জয় মাতা জগৎ মাতা জগদানন্দ প্রসিদ্ধ মম যে মন্ত্রটা বললাম পুনর মন্ত্র পাঠ করিয়ে দেবেন, হয়ে যাবে অঞ্জলি। তারপরেই করতে হবে আমাদের ব্রতকথা। ব্রতকথাটা খুবই গুরুত্বপূর্ণ। মেয়েদের ব্রতকথা যে বইটি রয়েছে সচরাচর, সেই মেয়েদের ব্রতকথা একটা বই অবশ্যই তার মধ্যে পেয়ে যাবেন, ছোটও হয়। সেই বই থেকে অবশ্যই ব্রতকথাটা পড়বেন। ব্রতকথা অল্পভাবে বলছি, পরবর্তীকালে সময় পেলে অবশ্যই পুরোপুরি নিয়ে আলোচনা করা যাবে। সেটা হলো, একটি ব্রাহ্মণীর তিনটি সন্তান ছিল, ছেলেটি বিয়ে হয়ে গেছিলো, তার মধ্যে একটি ছেলে অর্থাৎ ছোটো ছেলের বউটা একটু বদমাইশি করতো আর কি। সে কী করতো, সে খেতে ভালোবাসতো, ঠিক আছে, তার যে যা কিছু খাবার হতো সে খেয়ে নিত, এবং তার পাড়িতে পোষা বিড়াল তার গায়ে দোষ দিয়ে দিত। এরকম একদিন দই খেয়ে নিয়েছিলেন অরণ্য ষষ্ঠীর দিন, তারপরে এরকম করতে থাকতো, বিড়ালকে দোষ দিত, বিড়াল ষষ্ঠীর বাহন ছিল, ষষ্ঠীকে গিয়ে ষষ্ঠী দেবীকে গিয়ে সব কিছু বলতো। একদিন এরকম হয়েছে, তার একটা সন্তান হয়েছে, ঠিক আছে। সন্তান হওয়ার পরে সে এই খুশিতে সবাইকে সব কিছু দান ধান করেছে, কিন্তু রাত্রিবেলা যেই শুয়েছে সন্তান সেই নিয়ে চল, মানে সন্তান আর নেই তার, এরকম বারবার সাতখানা সন্তান হয়, সাতখানা সন্তানই আর পায় না। তারপরে সে বুঝতে পারে যে এটা ষষ্ঠী দেবীরই একটি খেলা। তখন অন্যর মধ্যে গিয়ে ষষ্ঠী দেবী বসে আছে, তারপরে সে মানত করে এবং অরণ্য ষষ্ঠী পুজো করে। এইবার এইভাবেই অরণ্য ষষ্ঠী জামাষষ্ঠী নামে পরিচিত। এই হলো ব্রতকথা। এই ব্রতকথা অবশ্যই পাঠ করবেন। এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। যা নতুন দেখছেন পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেল, তা সাবস্ক্রাইব করুন এবং পুজো আসো বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।